অন্যান্য বছরের মতো এবারও 14 থেকে 20 নভেম্বর পর্যন্ত 71তম সর্বভারতীয় সমবায় সপ্তাহ দেশ জুড়ে পালিত হবে। সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হবে। এই উপলক্ষে বুধবার রাজধানীতে এক শোভাযাত্রা সংগঠিত করা হয়। রাজ্য সরকারের সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতির সমূহের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি জানান, সারা দেশের সাথে গোটা রাজ্যে যথাযথভাবে এই সমবায় সপ্তাহ পালন করা হবে। প্রোগ্রাম সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই র্যালিটা শুরু করতে যাচ্ছি। বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি, ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী 2046 সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছে এবং তা অঙ্গ হিসাবে আজকে আমরা সমবায় দপ্তরও বিকশিত ভারত নির্মাণ করা এবং মানুষের কাছে যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার এটা কর্মসূচি হিসাবে আমরা আজকে এই র্যালি শুরু করতে যাচ্ছি। আমাদের এদিন র্যালিটি সমবায় দপ্তরের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।